সম্মানিত শ্রোতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মিম টিভি ইউএসএ এর নিয়মিত সঙ্গীতা অনুষ্ঠান গানে গানে কিছু সময়। আজকে আমাদের মাঝে যিনি অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আকাশ বিশ্বাস। আকাশ বিশ্বাস, কেমন আছো? আমি ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আসলে আকাশ বিশ্বাসের গানে যাচ্ছি শ্রোতৃবৃন্দ, পরিচয় করে দিচ্ছি আকাশ বিশ্বাসের এই গানকে। যারা সবচেয়ে বেশি মানে পরিশ্রম করবে এই গান নিয়ে, আমি চলে যাচ্ছি প্রথমেই এই বাঁশিতে, যিনি সহযোগিতা করবেন তিনি হলেন বাবুল হুসাইন, আমাদের জুরি উপজেলার অত্যন্ত পরিচিত একজন বাঁশি বাদক, বিশেষ করে সুভাষ কর, যিনি আমাদের মাঝে তবলায় আজকে সহযোগিতা করবেন আকাশ বিশ্বাসকে। সুভাষ কর আছেন এবং বিশেষ করে মন্দিরায় যিনি সহযোগিতা করবেন তিনি হলেন আমাদের আয়োজন সরকার। আকাশ বিশ্বাস, তোমার কাছে আমরা প্রথম কোন গানটি আশা করতে পারি? আমি এখন সদ্য শাহ আব্দুল করিমের একটি গান দিয়ে শুরু করছি। Oh,
আমাদের আকাশ এত সুন্দর গায়। আমরা পরবর্তী গান আকাশ বিশ্বাসের কাছে চলে যাচ্ছি, আরো চমৎকার একটি গান শুনবো আশা করি। হ্যাঁ আকাশ বিশ্বাস, পরবর্তী কোন গানটি আমরা আসলে আশা করতে পারি? আমি আবারও সদ্য শাহ আব্দুল করিমের একটি গান, পরের গানটি তোমার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। আর এই গানটি শুরু কর। প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কত দিন বাকি। প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কত দিন বাকি। ছাতক পাখির মতো আমার মনে হয় কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আকাশ বিশ্বাসের কাছে পরের গানটি।
আবার আমি শাহ আব্দুল করিমের একটি গান দিয়ে পরিবেশন করছি। আসি বলে গেল বন্ধু আইল
তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার পরবর্তী যে গানটি শেষ গানটি অর্থাৎ আজকের এই অনুষ্ঠানে গানে গানে কিছু সময় এই অনুষ্ঠানের শেষ গানটি আজকে আকাশ বিশ্বাসের কাছ থেকে আমরা শুনবো। তার আগে বিদায় যেহেতু নিচ্ছি, মিউ টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সো আমরা আসলে এরকম একটি গান, এরকম প্রাণবন্ত একটি গানের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো না কোনো সুন্দর অনুষ্ঠান নিয়ে, আপনাদের সামনে হাজির হবো। মিম টিভির পক্ষ থেকে আমার অন্তরণ প্রস্তর থেকে আপনাদের সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং আগামী ঈদ মোবারক। আমার বন্ধু দয়াময়,
তোমারে দেখিবার মন এল, তোমারে না দেখলে আমার